মেয়ের জামাই শ্বশুরকে হত্যা করার উদ্দেশ্যে লোহার অর্ধে পিটিয়ে ব্রিজের নিচে ফেলার চেষ্টাকালে প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নের জামতলিকদেবাড়ি গ্রামের মোহাম্মদ মুজাম্মেল হকের মেয়ে সুমি আক্তারকে গত পাঁচ ছয় বছর পূর্বে একই উপজেলার ধোপাখালী ইউনিয়নের মঠবাড়ি গ্রামের মোহাম্মদ হাফেজ আলীর ছেলে নুরুজ্জামানের সাথে বিবাহ হয় সুমি আক্তার এক ছেলে সন্তানের জননী বর্তমানে আবার আট মাসের গর্ভবতী বিয়ের পর থেকে সুমির উপর তার স্বামী শাশুড়ি শ্বশুর দেবর অনেক নির্যাতন করে আসছিল সুমির বাবা ছোট বোন মুর্শেদাকে নিয়ে জামাই বাড়িতে মেয়েকে দেখতে যায় তারপর খাওয়া দাওয়া শেষ করে রাত্রে বাড়িতে ফেরার পথে মেয়ের জামাই ছোট ভাইকে সাথে নিয়ে একটি ব্রিজের উপর শ্বশুরকে লোহার রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে ফেলে হত্যার উদ্দেশ্যে ব্রিজের নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে খালি মুর্শেদার ডাক চিৎকার প্রতিবেশীরা দৌড়ে এসে জামাই নুরুজ্জামান ও তার ভাই নুর ইসলামের কবল হইতে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন পরে খবর পেয়ে আহত মুজাম্মেল হকের স্ত্রী রুকাইয়া বেগম দনবাড়ী থানায় বি察ছে একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা যায় বীরেশ্বরের নুরুলজ্জামান আর আরো দুই ভাই আমার দুই দুই ভাই আমারে পিটে রড দেয়া পিটে রগ গান করে ফেলে তো মনে করেন যে মানুষের পথের মানুষের তারা উদ্ধার করে নিয়ে আমার হাসপাতালে ভর্তি করে তারপরে আমি কিছুই জানি না পরে হাসপাতালে শুনলাম যে আমার মাথা বেড়ে গেছে রোগী হয়ে গেছে তারা ভর্তি করছে তার তিন চার দিন পরে আমি বাড়িতে আসি আমার বোনের বাড়ি এসে মুঠ বাড়ি বিয়ে দিয়েছি পরে আমার বাবার সাথে যাওয়ার পর পরে খাওয়া দাওয়া করে আসার পথে তখন ইসলাম আর নুরুজ্জাম যে মোটর সাইকেল দিয়ে আমার বাবাকে বলতাসে যে বাবা আসেন আপনি আপনার সাথে কথা আছে পরে বাবা আসলো আসার পরে তোলাপাকে বলতাসে যে মশাদা তুমি বাড়িতে থাকা পরে আমি আমি আগে হতে গেছে পরে আমি যাইনিংকে পরে বাবাকে পিছ থেকে রড দিয়ে মারা হয়েছে মাথা ফেটিয়েছি এই ব্রিজ থেকে পেটে ফালাই দেয়া আমার ছেলে মুদ বাড়িতে দেহা রাখি তার মেয়ে দেখবা নাক এই খাওয়া দাওয়া বি নাতিন জামাই আর আইয়া এই বিড়িজের নিচে বাইরে দিয়ে ফালাই আমি লোকজনের কাছে দশজনের কাছে বিচার চাই এখন এই যে আপনার বাবার যে রাত্রে অন্ধকারে এইভাবে মারপিট করছে এই ঘটনায় কি আপনারা বিচার চান হ্যাঁ বিচার চাই আমার স্বামীকে মাইরে ফেলে দিয়ে তোর যে হাসপাতাল বন্ধ নিয়ে আসি ওই ওই লু লুকেই আমি আমলে জনগণের কাছে বিচার চাই এই ছিল পল্লী বাংলা একাত্তর টিভির সর্বশেষ সংবাদ আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন ধন্যবাদ